সে কৃষককে ঘৃণা করতে শুরু করছে এবং তার উৎপাদনের এই অভ্যাসগুলোকে, তার এই ভাত খাওয়াকে মানে ঘৃণা করতে শুরু করছে। তার মানে হচ্ছে যে আশ্রয় শ্রেণী নিজের সংস্কৃতিকে পরিত্যাগ করে, এবং এইটা আমাদের আসলে মনের ভিতরে যে পরাধীনতা তারই একটা প্রকাশ। এবং আমরা এই জনগণ যে সংগ্রাম করে যে স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই স্বাধীনতা আসলে আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাসকরা সেই স্বাধীনতার মানে প্রকাশ ঘটাচ্ছেন না, বরং পুরনো পরাধীনতা এবং নিজের সংস্কৃতিকে হেয় করার যে মানে ধারা যে প্রচেষ্টাগুলো তাকেই তারা পুনরুৎপাদন করছে, অবশ্যই বলা যাবে সেটি। এবং সঙ্গে সঙ্গে আমার মনে পড়ছে যে আমাদের আন্দোলনের যে ধারাবাহিকতায় সেখানে কিন্তু ধান কেন্দ্রিকতা, চাল কেন্দ্রিকতা, ভাত কেন্দ্রিকতা আছে। সেই বর্গা চাষিদের আন্দোলন তেভাগা থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত তার মূলে যেটা সেটা হচ্ছে ভাত দে, এই ভাত দে, এই ব্যাপারটা আমাদের কৃষকদের আন্দোলনকে দারুণভাবে মানে সবসময় রাজনীতিতে একটা এই ভাত এবং ধান যেহেতু এটা প্রধান খাদ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং রাজনীতির কেন্দ্রীয় জায়গাই হচ্ছে খাদ্য, কেননা এটা এর উপর দাঁড়িয়ে থাকে। এবং আমরা দেখবো যে ব্রিটিশ উপনিবেশের সময় 76-এর মন্বন্তরের মানে পরবর্তী সময় একটা রাজনৈতিক পরিবর্তনের সূচনা করছে। ব্রিটিশ উপনিবেশ শেষ হওয়া মানে প্রত্যক্ষ উপনিবেশ হওয়ার শেষ আগে 43 সালে যে মন্বন্তর, তার ফলেও কিন্তু এই যে রাজনৈতিক একটা পরিবর্তনের দুর্ভিক্ষও কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। ফলে এই সমস্ত মানে ধান কেন্দ্রিক রাজনীতি কিন্তু ধান চাল এবং ভাতের থেকে কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। খুবই চমৎকার বলেছেন। আমি এখানে একটা প্রসঙ্গ উত্থাপন করতে চাই, সেটি হচ্ছে এই যে আমরা লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক বাজারের দোহাই পেড়ে চালের আন্তর্জাতিক মূল্য, আন্তর্জাতিক বাজারের মূল্য বেড়ে গেছে, এটা দোহাই পেড়ে আমাদের এইখানে এখনকার যে দুঃস্বপ্নের মুহূর্ত যেখানে অধিকাংশ মানুষ একটা দুঃস্বপ্নের মধ্যে আছে, হ্যাঁ, চালের দাম বাড়ার কারণে, এর এই বিষয়ে যদি আপনি কিছু একটু বলেন, কারণ এটা কি আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত? আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্ক আছে কিছুটা, সেটা আমি বলবো, কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা বললাম যে জমি উৎপাদন এবং বাজার, এর সাথে আমাদের দেশে এখন 250,000 কৃষক আছেন, প্রান্তিক থেকে বর্গা চাষি থেকে শুরু করে মানে মোট কৃষকের সংখ্যা তারা, এবং এই কৃষককে পরিবার হিসেবে ধরলে প্রায় বেশিরভাগ জনসংখ্যা এখনো কৃষক পরিবার। তো এই যে বিরাট জনগোষ্ঠী, তাদের যদি জমি উৎপাদন এবং বাজারের উপরে তাদের কর্তৃত্ব থাকে, তাহলে কিন্তু মানে আমাদের দেশটাই অন্য ধরনের যে অর্থনৈতিক মানে এবং সামগ্রিকভাবে উৎপাদন সম্পর্কের যে বিকাশ সেটা কিন্তু ঘটে, কিন্তু এটা ঘটানো হয়নি। ফলে এবং শুধু ঘটানো হয়নি তা না, আর দেখা যাচ্ছে যে এই জমি উৎপাদন এবং বাজারের উপরে কৃষকের কোনো কর্তৃত্ব নাই। তার ফল হচ্ছে এই যে ব্যবসা মানে মধ্যস্বত্বভোগীরা যে ব্যবসাটা করে সেটা উৎপাদনের উপর কর্তৃত্ব করছে, এবং উৎপাদনের উপর যখন ব্যবসা কর্তৃত্ব করে তখন কিন্তু উৎপাদন বাধাগ্রস্ত হয় নিঃসন্দেহে, কারণ উৎপাদনই ব্যবসার উপর কর্তৃত্ব করে। ব্যবসা প্রয়োজন, কারণ উৎপাদন যখনই হয় তখন ব্যবসা তো জরুরি, কিন্তু উৎপাদন যখন ব্যবসার উপর কর্তৃত্ব করতে পারে তখন উৎপাদনের বিকাশ ঘটে, আর অন্যদিকে ব্যবসা যখন উৎপাদনের উপর কর্তৃত্ব করে তখন উৎপাদন বাধাগ্রস্ত হয়। এখন আমাদের এখানে বিরাট এই যে কৃষকরা, তারা যে উৎপাদন করবে, তারা তো উৎপাদন করে তাদের ফসলের দাম পান না, তাদের হাতে তাদের উৎপাদন করার ক্ষমতাটা নাই, এবং উৎপাদন যেটা করে সেটাও তো তাদের কাছে যায় না, এবং প্রধান যে সমস্যা তাদের যে একটা যে ক্ষমতা সম্পর্কের মধ্যে আছেন, কৃষকের হাতে ক্ষমতা নেই তাদের, তার হাতে জমির উপর যে ক্ষমতা বললাম, উৎপাদনের উপর যে ক্ষমতা, বাজারের উপর যে ক্ষমতা, কৃষকের হাতে ক্ষমতা না থাকার ফলে আজকে দেখা যাচ্ছে যে এখানে উৎপাদন ব্যবসার অধীন হচ্ছে এবং মধ্যস্বত্বভোগী ফরিয়ারাই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে, এবং নানা রকম সংকট সৃষ্টি হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারের যে প্রশ্নটি আপনি তুললেন, আসলে এই যে মধ্যস্বত্বভোগীদের যে কর্তৃত্ব এই পুরো প্রক্রিয়াটার উপরে, এটাই কিন্তু আসলে আমাদের প্রধান সমস্যার জায়গা। আমরা আন্তর্জাতিক বাজারে দোহাই দিচ্ছি কিন্তু এই বিষয়টাকে খেয়াল করছি না। এখন ধরুন আমাদের 2,80,00,000 মেট্রিক টন হচ্ছে চাহিদা, 5-10 লাখ মেট্রিক টনের মতো আমাদের ঘাটতি আছে। এখন তার মানে হচ্ছে আমরা প্রিডমিনেন্টলি মানে বেশিরভাগ চালটাই আমরা আসলে উৎপাদন করি, এবং সেই চালটা আমাদের দেশেই তাহলে প্রধানত বিক্রি হয়। তাহলে আমাদের সরকারের দায়িত্ব কি, রাষ্ট্রের দায়িত্ব কি? তারা যেহেতু জনগণের প্রধান খাদ্য মেটানোটা তাদের কর্তব্য, সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে পরিমাণ, যদি আন্তর্জাতিক বাজারে দাম বেড়েও যায় তাহলে তাদের দায়িত্ব হচ্ছে এই চাল আমদানি করা এবং এটাকে ভর্তুকি দিয়ে দেশীয় বাজারের যে মানে অবস্থা তার সাথে সঙ্গতিপূর্ণ করা। কিন্তু আমরা দেখলাম যে এইবারে সিডরে
মানে বেশ কিছু চাল ধান নষ্ট হয়ে গেছে এবং এটা সরকারি হিসেবে 10-12 লাখ হলেও বেসরকারি হিসেবে প্রায় 15 লাখ মেট্রিক টন সেটার একটা প্রভাব নিশ্চয়ই আছে কিন্তু তারপরও যে পরিমাণ চাল আমাদের এখানে ছিল এবং বাজারে যে দাম ছিল আমরা দেখলাম যে হঠাৎ করে সংবাদপত্রে খবর আসছে যে এখানে আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি এবং এটা আমরা সকলেই জানি যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে এটার জন্য দায়ী তারা যেভাবে বায়োফুয়েল তৈরি করছে তার ফলে চালের বাজারে একটা বিরাট প্রভাব পড়েছে এর সাথে যুক্ত হয়েছে বেশ কিছু দেশের মানে ভোগ কনজাম্পশন অনেক বেড়ে গেছে তার ফলে আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি দাম কিছুটা বাড়বে এটা একটা বাস্তবতা এখন এই বাস্তবতা আমরা কিভাবে মোকাবেলা করব আমাদের দেশের খাদ্য চিন্তার জায়গা থেকে এটা মোকাবেলা করতে হলে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা নাই ফলে তারা তো দুর্ভিক্ষে মারা পড়বেন সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যদি আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি হয় সেটাকে আমদানি করে ভর্তুকি দিয়ে দেশীয় বাজারকে স্থিতিশীল রাখা কিন্তু আমরা দেখলাম আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি আমদানি করলে অনেক বেশি টাকা দিয়ে করতে হবে এই অজুহাত এই খবর যখন আসতে থাকলো আমাদের এখানে চালের দাম যখন 23 টাকা আছে চালের সরবরাহ আছে কিন্তু এবং আমাদের এখানকার রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা তারা কিন্তু প্রতিদিন বলছেন যে চালের সরবরাহ ঠিক আছে কতিপয় লোক এই দুর্নীতি পরায়ণ লোকরা এই কাজ করছে তার মানে কিন্তু দেখেন যে দেশীয় বাজারের যে দামটা ছিল সেটা কিন্তু ঠিক রাখা যেত যদি সরকার সময় মতো আমদানি করতো এবং সেটাতে ভর্তুকি দিত কিন্তু এই দেশীয় বাজারের এই ফরিয়ারা যারা অল্প কিছু মানে একচেটিয়া যারা মূলত ধানের এই মানে ধানের পুরো মজুরটার উপর নিয়ন্ত্রণ রক্ষা করে তারা কিন্তু এই দামকে হঠাৎ করে বাড়িয়ে দিল এবং আন্তর্জাতিক বাজারে অর্থাৎ 35 টাকা দিয়ে কিনতে হবে বাংলাদেশের বাজারেও এখন এটা 35 টাকা হয়ে গেল এবং এইটা সরকার কোনো ব্যবস্থা যেখানে নেওয়া দরকার যে ধরনের ব্যবস্থা নিলে এটাকে রক্ষা করা যেত সেটা তারা করতে পারেননি এবং না পারার ফলাফল হচ্ছে যে আজকে মানুষ একটা খুবই দুর্যোগের মধ্যে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে তো সাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর